হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ ফিরে এলাম দীঘা। বাবা আজ নিয়ে এলো একটা বড় ভেটকি মাছ আর সঙ্গে একটা বড় বাউল মাছ। চলুন আপনাদের দেখাই কী কী রান্না করলাম দুপুরে। এই হচ্ছে সব রকম মাছ দিয়ে টক, তেঁতুল দিয়ে টক করব। এই যে দুপুরের জন্য করলাম উচ্ছে ভাজা, কুঁদলি ভাজা, লাউ চিংড়ি, ফুলকপি আলু দিয়ে মাছ দিয়ে ঝোল আর মাছের টক। বাবা এইভাবে না, এইভাবে না, মাল আছে ভেতরে, নষ্ট হয়ে যাবে। দাঁড়া, এরকম মেখে গেল। হ্যাঁ দেখি দেখি, আর বের করা যাবে না, যা টাইট হয়ে গেছে। এইভাবে বাঁকিয়ে দিলে এসো হাতে বেড়ে দেখি। এটা দিয়ে শুধু গুড্ডে বিস্কিট এসছে, আর এটাতে অনেকগুলো বিস্কিট এসছে। চলো বিস্কিট গুলো খালি করি না, এখানে রাখো, এই চেয়ারে রাখো। একটা দুটো করে নিয়ে যাও আগে, বিস্কিট অনলি বিস্কিট। কতগুলো একসঙ্গে নিয়ে যাচ্ছ, পারবে বাবা? পারবো না কি, আর এটা এসছে পোস্ত, এটাও ব্রিটানিয়া বিস্কিট এসছে, এটা এসছে নুন। আচ্ছা আর এখানে এসছে একটা গুডের প্যাকেট। জানো তো আমাদের অনেক বিস্কিট লাগে, আমাদের দিদা আছে, দিদা বিস্কিট খায়, আর এটা হচ্ছে মাস্টার পিস। কিন্তু এটা করে গেল খাও এখানটা। আচ্ছা চলো এগুলো এবার গুছিয়ে দিই যে যার জায়গায়। দেখুন বালতি ভর্তি বিস্কিট। বাবার অফিসে মিটিং ছিল, সেখান থেকে বাবা ফ্রাইড রাইস আর চিলি চিকেন নিয়ে এসেছে, সেটাই এখন সবাই মিলে বসে শেয়ার করে খাচ্ছি। গুড়ির জন্য তুমি খাবে আমার কাছ থেকে নাও, একটা না তুমি আমার কাছ থেকে নাও একটা, আর এতে রাখুন, আমি দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, তাকে দিচ্ছি না। শেয়ার করে খেতে হয় বাবা।
ভালো লাগছে? ভালো লাগছে বাবা? খেয়ে নাও। মম্মা মেকু। না আমি আমি বেশি খাবো না, এটা ঠিক আছে। আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন আর পরিবারের সবাইকে।